1997 সালে কুলি সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন চিত্রনায়িকা পপি। এরপর দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে তার ঝুলিতে জমেছে অসংখ্য সুপারহিট সিনেমা, পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি সময় এন্টারটেইনমেন্টের সাথে কথা বলেছেন তার বিয়ে, শিল্পী সমিতি এবং বর্তমান চলচ্চিত্রের হালচাল নিয়ে। ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আমাদের সবার সাথে উঠা বসা করতে হয়, সবার সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হয়, বিদ্রোহতাপূর্ণ সম্পর্ক থাকতে হয়, সুব্যবহার থাকতে হয়। তো সেটা আসলে আমার সবার সাথে একটা জিনিস খেয়াল করলে পাওয়া যাবে যে আমার কিন্তু আসলে হয়তো লেখালেখির জন্য বা মিডিয়াতে গসিপ করার জন্য অনেকেই অনেক কথা বলে, বাট এটার কোনো কখনোই সত্যতা পাওয়া যায়নি। দয়া করে আমাকে যাত্রার সাথে, অযোগ্য পাত্রের সাথে আমার নামটা জড়াবেন না, বিকজ আমার তো ফ্যামিলি আছে, সুন্দর একটা ভবিষ্যৎ আছে, ফিউচারে যাতে আমার এই প্রবলেমগুলো ফেস করতে না হয়, কারণ একটা ভালো জায়গায় বিয়ে করতে গেলেও নিজের সুনামটা জরুরি। তো অ্যাটলিস্ট এই বদনামগুলো, এই গসিপিংগুলো নিজেদের স্বার্থের জন্য ইউজ না করে একটা মানুষকে অ্যাটলিস্ট সুন্দরভাবে প্রেজেন্ট করা যেতে পারে। বিয়ের ব্যাপারটা আসলে আমি সবসময় বরাবরই একটাই কথা বলি যে বিয়ে নিয়ে আসলে যে পরিমাণ ভাঙা গড়া দেখি, ওই যে একটা কথা বলে না যে বাবু খাইছো বাবু ঘুমাইছো, এই একই জিনিস একজনকে না 100 জনকে সেন্ড করছে। তো এই জিনিসগুলো আমি আসলে অপছন্দ করি, মানে রিলেশনে অনেস্টিটা খুব ইম্পর্টেন্ট। এবং কি বলে, বিয়ে করার জন্য একজন সৎ, যোগ্য, একজন ভালো মানুষ দরকার। সামহাও দেখা যাচ্ছে যে আমি কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থেকেছি, আমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি অনেক বেশি ছিল, বিকজ আমি সবার বড়, ভাই বোনদেরকে মানুষ করা বা তাদেরকে টেক কেয়ার করার জন্য আমার খানিকটা সময় নিতে হয়েছে, নিজের জন্য আসলে সময় পাইনি এবং প্রেম করার সময় পাইনি। তো যার কারণে দেখা যাচ্ছে যে একটু সময় নিয়েছি আমি একে, বাট বিয়ের ক্ষেত্রে আমার একটাই ডিসিশন, আমি আমার মনের মতো যখন ছেলে পাবো তখনই বিয়ের ডিসিশনটা নিব, হুটহাট করে বিয়ের ডিসিশন নিব না, যাকে তাকে আমি যখন তখন প্রেমে পড়ি না। আমার আমাদের ফ্যামিলিতে ডিভোর্সটাও সাপোর্ট করে না, মানে আমি আসলে হুট করে ডিসিশন নিলাম, ভালো লাগলো বিয়ে করে ফেললাম, আবার 2 দিন পরে ডিভোর্স দিয়ে দিলাম, এই এই নীতিতে আমি আসলে বিশ্বাসী না। বিয়ের জন্য একটু সময় নিয়ে যোগ্য এবং ভালো একজন মানুষকে বিয়ে করতে চাই যে আমার যোগ্য, আমাকে সম্মান করবে, ভালোবাসবে, আমার ফ্যামিলি, আমার কেরিয়ার সব কিছু থেকে সে অনেক বেশি রেসপেক্ট করবে এবং কেয়ার করবে। আমি সেরকম একটা মানুষের জন্য ওয়েট করছি। বিগত দিনে ফিল্মের যে ইতিহাস আছে সেই ইতিহাস ঘাটে দেখা যাবে যে কোনো শিল্পীর এগেনিস্টে বা কোনো কমিটির কোনো মেম্বারের এগেনিস্টে এতগুলো মানুষ এক হয়েছে বা তাদেরকে তাকে বয়কট করার জন্য বা এগেনিস্টে অবাঞ্ছিত করার জন্য এক হয়েছে, এই ঘটনা ফিল্ম ইতিহাসেই প্রথম। তো নিশ্চয়ই সেটা কোনো না কোনো কারণ আছে বা সত্যতা আছে। যেমন আমার কাছে মনে হয়েছে যে দেখেন, যাদের ভোটেই আমি নির্বাচিত বা যে কেউ নির্বাচিত, তাদেরকে সমিতি থেকে বাদ দিয়ে দেওয়া মানে হচ্ছে তার বৈধতা নিয়েও এখানে কোশ্চেন ওঠে। এবং এটা খুবই দুঃখজনক যে একজন শিল্পী হয়ে আরেকটা শিল্পীকে অসম্মানী করা। এই যে 182 জন না কতজন শিল্পী আছেন, আমরা সহকারে অনেকেই হচ্ছে অনেক প্রবলেম ফেস করেছি, ভিকটিম হয়েছি, কেউ হয়তো ফেস মানে আমরা প্রবলেমটা ফেস করতে চাইনি, মুখোমুখি হয়তো আমরা নিজেকে গুটিয়ে নিয়েছি, আবার অনেকে নিজের আত্মসম্মানের জন্য হলো নিজের মানে কি বলে নামটাকে, মানে শিল্পী সমিতির একটা মেম্বার এটা, এটাই তার জন্য অনেক বড় পরিচয়, মানে নিজের পরিচয়ের জন্য আজকে তারা মাঠে নেমেছে বা ফাইট করছে। সো আমি বলবো যে এটা তারা লিগ্যাল এবং এটা তাদের সাথে অন্যায় করা হয়েছে, যেটা আমি কখনোই সাপোর্ট করবো না। একজন শিল্পী হয়ে হোক, সেটা ছোটো শিল্পী হোক, সে
দুই সিনের পার্ট করুক, কিন্তু তারপর সে শিল্পী, সে নিজেকে শিল্পী হিসেবে পরিচয় দিতে ভালোবাসে। একজন যারা ভিকটিম হয়েছে, যারা মাঠে নেমেছে, তারা কী চেয়েছে? তারা বাড়ি চায়নি, গাড়ি চায়নি, বা সয় সম্পত্তি চায়নি, বা সরকারের কোনো অনুদান চায়নি। তারা কী চেয়েছে? শিল্পী সমিতিতে তাদের পরিচয়পত্রটা ব্যাক মানে ফেরত চেয়েছে, নিজের পরিচয়টা চেয়েছে। তো এটা আমার কাছে মনে হয় না যে এটা তারা অন্যায় করেছে বা অযৌক্তিক কিছু দাবি করেছে। কোরআনই আছে যে লামিমে আছে যে অবিশ্বাসীকে বিশ্বাস করুন। আমরা তো আসলে আল্লাহকেও দেখিনি, কিন্তু আমরা তো আল্লাহকে বিশ্বাস করি। তো কাউকে বিশ্বাস করা তো অপরাধ না বা কোনো ক্রাইম না। হয়তো আমরা সবাই এই বিশ্বাসটা করেছিলাম, কারণ আমরা চেয়েছি কি শিল্পী সমিতি সুন্দরভাবে চলবে এবং শিল্পীদের স্বার্থ রক্ষা হবে এবং শিল্পী সমিতি উপকৃত হবে এবং সুনামের সাথে শিল্পী সমিতির নামটা উচ্চারণ হবে। তো যার জন্য আসলে প্রপার নেতৃত্ব দরকার ছিল। তো আমরা হয়তো মনে করেছি যে হয়তো ইনি যোগ্য, এখন মনে করেছি আমরা যোগ্য, কিন্তু হয়তো সে তার কর্মদক্ষতায় হোক আর যে কোনো কারণে হোক সে তার দক্ষতা দেখাতে পারেনি বা সেই জায়গাটা পৌঁছাতে পারেনি, সেটার জন্য আসলে আমরা কেউই দায়ী না। আমরা এক এক সময় এক একজনকে সাপোর্ট করি। যেমন আমার ব্যক্তিগতভাবে আমি ওই যে বললাম, আমি মানুষকে সম্মান দিতে জানি, আমার ফ্যামিলি থেকে মানুষকে সম্মান দিতে শিখিয়েছে ছোটোবেলা থেকে। এবং আমি সিনিয়র রাজ্জাক ভাই বলেন, নানভি ভাই বলেন, ববিতা আপা, সাহাপান আপা, এই যে সিনিয়র মানুষগুলোর সাথে কাজ করেছি, আমি শুধু ইনাদের কাছ থেকে ভালো কিছুই শিখেছি। কারণ একটা শিল্পীকে হেল্প করা শিখে, যেমন আমি যখন প্রথম এসেছি আমি কিন্তু তাদের কাছ থেকে হেল্পটা পেয়েছি। তো আমি তার কাছ থেকে কী শিখলাম? যে মানুষকে হেল্প করা উচিত, একজন কোয়ার্টার্সকে হেল্প করা উচিত, বা যে ভালো কাজ করতে চায় তাকে হেল্প করা উচিত। তো সেই ক্ষেত্রে আমি আসলে আমাদের কোয়ার্টার্স যারা থাকে, ইভেন আমি আমার অনেক কোয়ার্টার্সকে আমি হেল্প করেছি। এবার হয়তো শিল্পী সমিতির নেতৃত্বের জন্য হয়তো আমরা অন্য কাউকে সাপোর্ট করেছি, জাহেদ খানকে আমরা সাপোর্ট করেছিলাম। তো সে হয়তো তার যোগ্যতা অনুযায়ী সে সম্মানটা রাখতে পারে, এটা তার সমস্যা। বাট আমি বলবো যে এটা আমাদের মিস্টেক হতে পারে।